নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। পয়লা এপ্রিল 2024 সোমবার এই চারটি রাশির মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যে কোনো দিক থেকে এই চার রাশি হতে চলেছে লাখপতি কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী চার রাশি, আমি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আগামীকাল সপ্তমী তিথি রয়েছে, মূলা নক্ষত্র রয়েছে, বরিয়ান যোগ রয়েছে এবং রাহুকাল রয়েছে সকাল আটটা থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত। আমি একটি কথা আপনাদের কাছে একটা অনুরোধ করি, যারা ভিডিওটি দেখছেন না, মোটো কেটে 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 ভিডিওটি দেখবেন না, অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো হয়তো আপনার মিস হয়ে যেতে পারে। এই অর্থপ্রাপ্তির উপর প্রচুর মানুষ ভিডিওগুলো দেখেন, কিন্তু প্রত্যেকেরই একটাই জায়গা, যেটা হচ্ছে রাশির নাম টার্গেট নাম্বার শুনে বেরিয়ে গিয়ে বড় ধরনের লটারির টিকিট কেটে ফেলছেন। কারো কারো ক্ষেত্রে এই লটারি লাগছে, কারো কারো ক্ষেত্রে লাগছে না। দেখুন, লটারি মানেই হচ্ছে ভাগ্য, যে কোনো জিনিস লটারি মানেই হচ্ছে ভাগ্য। এই যে একটা আপনি কোনো জায়গা থেকে সম্পত্তি পেলেন, এটাও আপনার লটারি লাগার মতনই কিন্তু রয়েছে। তো ভাগ্যভাব আগে দেখা দরকার রয়েছে। আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে তবেই কিন্তু আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। সেটা আপনার লটারি থেকে হতে পারে, শেয়ার বাজার থেকে হতে পারে, অনলাইন ট্রেন্ডিং থেকে হতে পারে, আপনার ফাটকা থেকে হতে পারে, যে কোনো দিক থেকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। এবং তিনটি গ্রহের কথা আমি প্রতিদিন বলি, রাহু শুক্র বুধ। এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে আগে জেনে নিন। কারণ রাহু হচ্ছে কলিযুগে একমাত্র একটি গ্রহ, যে গ্রহটি আপনাদেরকে আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে কিন্তু থাকে। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। কারণ রাহু গ্রহ কী করে, রাহু গ্রহ করে যে আপনাদেরকে চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করে। অনেকে বলে যে কৌশিকদা, আমার তো অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কি, আগে আপনার জন্মকুণ্ডলিতে দেখুন রাহু শুক্র এবং বুধ কেমন রয়েছে এবং পাশাপাশি ভাগ্যভাব। কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ কী করবে, যে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে, বা আপনার যে কোনো টাকা ফেঁসে গেছিলো সেই টাকা আপনার রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এই রাহু গ্রহ আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। তাই আপনার এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং পাশাপাশি আপনারা ভাগ্যভাবকে স্ট্রং করুন, বার্থ চার্ট রিফরমেশন করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং এর পাশাপাশি আমি একটা কথা বলবো, যারা ভিডিওগুলো দেখছেন একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছককে দেখে নিন, আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে এবং দশা মহাদশা কি আপনার পারমিট করছে। যদি আপনার দশা মহাদশা পারমিট করে তবেই আমি বলবো যে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবে। প্রত্যেকেরই একটা সময় থাকে। অনেকেই বলে না যে কৌশিকদা, আমার আগে 5-6 বছর এত সুন্দর গেছে যে বলা যাবে না। আপনার সেই সময়টা পজিটিভ কেন গেছে, আপনার দশা মহাদশা এবং গ্রহের যে গোচর সেটা আপনাকে পারমিট কিন্তু করেছে, কিন্তু আপনার যে বাধাগুলো রয়েছে, অর্থাৎ আপনার জন্মছকে দেখা যাচ্ছে রাহু গ্রহ পীড়িত রয়েছে, আপনি লটারি বা শেয়ার বাজারে টাকা লাগাচ্ছেন কিন্তু হচ্ছে না। আগে রাহু গ্রহকে প্রতিকার করতে হবে, ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে, কারণ এটা তো সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা, ভাগ্যের উপর ডিপেন্ড করে। তাই আপনারা যারা ভিডিওগুলো দেখছেন না, আগে আপনারা হস্তরেখা অথবা আপনারা জন্মকুণ্ডলি আগে বিচার করেন। যাদের ক্ষেত্রে নেই, জন্ম সময় নেই বা জন্ম তারিখ নেই, তারা অবশ্যই হস্তরেখা বিচার করেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। এবং আমি একটা কথা আপনাদেরকে বলি, এই চার রাশির আমি কথা বলছি, এই চার রাশির
যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু প্রবল যোগ রয়েছে। আমি চারটি রাশির টার্গেট নাম্বার, চারটি রাশির শুভ সময়টা আপনাদেরকে জানাবো এবং ভিডিওগুলোকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির যে টার্গেট যে নাম্বার আগামীকালের জন্য সেটা দেখা যাচ্ছে আপনাদের এক এবং চার, এক এবং চার বৃষ রাশির টার্গেট নাম্বার। আপনাদের যে শুভ সময় সকাল 10:35 থেকে 11:10 পর্যন্ত, সময়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, 10:35 to 11:10 এই যে টার্গেট নাম্বার শুভ সময়, খুব রিসার্চ করে কিন্তু এই সময়গুলো দেওয়া হয়। অর্থাৎ আপনার যদি ভাগ্য ক্লিক করে যায় আপনি আগামীকাল কিন্তু হয়ে যেতে পারেন লাখপতি কোটিপতি। যে কোনো দিক থেকে আপনার প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। প্রথম রাশি বৃষ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মীন রাশি। হ্যাঁ, আপনি মীন রাশির যদি জাতক হন আপনার ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার মীন রাশির সেটা হচ্ছে আপনাদের 6। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার 11:10 থেকে আপনার 11:45 পর্যন্ত, 11:10 থেকে 11:45 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে। আপনার আগামীকালের বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 8, আপনার যে শুভ সময় দেখা যাচ্ছে আপনার 11:06 থেকে 12:03 পর্যন্ত, দুপুর 12:03 পর্যন্ত সময়টা শুভ। একদম অন্তিম এবং শেষ রাশি সেই রাশির নাম তুলা রাশি। হ্যাঁ, আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রবল 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 অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার তুলা রাশি 2 এবং 7, 2 এবং 7 আপনার অর্থপ্রাপ্তির প্রবল এই জায়গাটা কিন্তু হতে পারে। আপনার যে শুভ সময় সকাল দশটা এগারো মিনিট থেকে আপনার 10:53 পর্যন্ত সময়টা শুভ। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা পরামর্শ করতে চাইছেন, কবজ নিতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।